থেমে গেছে সব কোলাহল, কিছুই নেই আগের মতো। ক্রোকাস সিটি হলে বর্বরোচিত সন্ত্রাসী হামলায় চোখের জলে নিহতদের শ্রদ্ধা জানিয়ে মোমবাতি প্রজ্বলন করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এতগুলো নিরপরাধ মানুষের প্রাণহানিতে ভেঙে পড়েছেন তিনি। প্রেসিডেন্ট পুতিনের মতো শোকে ডুবেছে গোটা রাশিয়া। নিহতদের স্মরণে সাধারণ মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায় পথে পথে এখন ফুলের স্মৃতিস্তম্ভ। বড় বড় বিলবোর্ডগুলো ছেয়ে গেছে শোক বার্তায়। শুক্রবার সন্ধ্যায় মস্কোর ক্রোকাস সিটি হলে অস্ত্রধারীদের হামলায় শতাধিক মানুষ নিহত হন। ওই ঘটনায় সন্দেহভাজন আটক চার অস্ত্রধারীকে রোববার চোখ বেঁধে আহত অবস্থায় তোলা হয় মস্কোর একটি আদালতে। তাদের পরিচয় প্রকাশ করেছে তদন্ত দল। এদের দুজনকে আনা হয় হুইল চেয়ারে করে। চারজনের বিরুদ্ধেই সন্ত্রাসবাদে জড়িত থাকার আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়েছে। আদালত বিবৃতিতে জানায় এদের দুজন হামলায় জড়িত থাকার অপরাধ স্বীকার করে নিয়েছেন। হামলাকারীদের একজন মিরোজয়েভ তাজিকিস্তানের নাগরিক। আগামী 22 মে শুনানি পরবর্তী সময় পর্যন্ত তারা পুলিশি হেফাজতে থাকবেন। কনসার্ট হলে হামলায় জড়িত একজন দাবি করেছেন ওই ঘটনায় 5 লাখ রুবল বা $5,400 বিনিময়ে অপারেশনে অংশ নিয়েছিলেন। প্রতিশ্রুতির অর্ধেক টাকা অগ্রিম তার অ্যাকাউন্টে পাঠানো হয়, কিন্তু কারা এত টাকা পাঠায় তা স্পষ্ট করেননি ওই হামলাকারী। যদিও ওই ঘটনায় দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী IS, হামলার দিনের তাদের যোদ্ধাদের অংশ নেয়ার নতুন একটি ছবিও প্রকাশ করেছে, কিন্তু প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দাবি হামলায় ইউক্রেনই জড়িত। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।